করোনাকালীন বিদেশি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও মানসম্মত আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে গভীর রাতে অভিযানে নেমেছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অপরদিকে বৈধ ওয়ার্ক পারমিট না থাকায় অভিযান চলাকালীন গ্রেপ্তার এড়াতে গভীর রাতে গহীন জঙ্গলে পালিয়েও শেষ রক্ষা হলো না ওয়ার্ক পারমিটহীন 67 বাংলাদেশি সহ প্রায় 200 বিদেশি নাগরিককে। এই সময় বিদেশি নাগরিকদের আটকের অভিযানে নেতৃত্ব দিয়েছেন মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালক দাতু ইন্দ্রা খাইরুল দা জামি বিন দাউদ। ইমিগ্রেশন মহাপরিচালক বলেন, করোনাকালীন বিদেশি কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে নিয়োগকর্তাদের বারবার অনুরোধ করা হলেও নিয়োগকর্তারা বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। এতে করে বিদেশি কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি ও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালক আরও বলেন, আজকের অভিযানে আটক বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করে এবং নিয়োগকর্তার মাধ্যমে স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থা নিশ্চিত কল্পে বৈধ ওয়ার্ক পারমিটধারী কর্মীদের তাদের কাজ করার সুযোগ প্রদান করা হবে এবং অবৈধ বিদেশি নাগরিকদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। অপরদিকে বিভিন্ন অজুহাতে করোনাকালীন মালয়েশিয়া সরকার বিদেশি নাগরিকদের আটকের সমালোচনা করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।